السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءوا على قميصه بدم كذب قال بل صولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى تلوى قال يا بشرى هذا غلام وأسروه بطاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين آمنت بالله صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا اللہم صلی قدموں میں تیری گر
گلیوں میں تیری پھرتا قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہے زار زار روتا گاہے بے قرار ہوتا اللہم صلی علی আরবেতে জন্ম নিলে মা আমিনার কোলে আরবেতে জন্ম নিলে মা আমিনার কোলে আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নেই কোন মাশুক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মতের মালিক সেই আল্লাহ ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه إن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن الساعة فقال متى الساعة قال وماذا أعددت لها قال لا شيء إلا أني أحب الله ورسوله فقال أنت مع من أحببت قال أنس فما فرحنا بشيء فرحنا بقول النبي صلى الله عليه وسلم أنت مع من أحببت قال أنس فأنا أحب النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر وأرجو أن أكون معهم بحبي إياهم وإن لم أعمل بمثل أعمالهم رواه البخاري ومسلم صدق الله العظيم কি গ্রামের নামটা কি নারায়ণপুর নারায়ণপুর মিলাদুন্নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার সম্মানিত ওলামায়ে কিরাম শ্রদ্ধেয় ইমাম সাহেব কমিটি সাহেবান উপস্থিত নারায়ণপুর ও আশেপাশে থেকে আগত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা বৈশিষ্ট্য মুরব্বীরা নওজোয়ান যুবকেরা ছোট ছোট কচি বাচ্চারা পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহরবানি যে রব্বুল আলামিন সময় মতো আপনাদের মাঝে হাজির করিয়েছেন বা আমি গুনাহগার আওলাদে রাসূল সময় মতো উপস্থিত হতে পেরেছি এর জন্য এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুর শুকর আদায় করি সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ
এতক্ষণ কোরআন হাদিসের আলোচনা শুনলেন, আমি দু চার কথা আপনাদেরকে শোনাবো, তবে কোরআন ও হাদিস থেকেই শোনাবো। এই যে যারা জলসা দিচ্ছেন বা আমরা জলসা শুনতে এসেছি, আমাদের মূল বা আমি জলসা করতে এসেছি, আমাদের মূল লক্ষ্য হবে, পৃথিবীর মুসলমানদের মূল লক্ষ্য একটা, সেটা কি জানেন? সেটা হলো গন্তব্য স্থানে পৌঁছানো, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে আমরা যে যা কাজ করছেন দিনের, উদ্দেশ্য একটাই, সেটা আল্লাহ পাওয়া। গন্তব্য স্থানে পৌঁছানো, আল্লাহর কাছে পৌঁছানো, এটাই তো উদ্দেশ্য, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যকে নিয়ে সবাই বিভিন্ন দিনের কাজ করছেন, দিনের খেদমত করছেন। তবে এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর পাওয়ার উদ্দেশ্যে আমরা কাজ করছি, আল্লাহকে পেতে গেলে কোন রুটে চললে আল্লাহ পাওয়া যাবে, কোন রুটে চললে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, কোন রুটে চললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে? একটা রুট আছে, সেই রুটটা আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেছে, সেই রুটটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। সেই রুটে কিভাবে চলবেন? খালি রসুল বাদ দিয়ে যদি কেউ আল্লাহ আল্লাহ করে, এক শ্রেণী আছে রসুল বাদ দিয়ে শুধু বলছে মসজিদে যাও আল্লাহ আল্লাহ করো, যা কিছু করো ডাকো আল্লাহকে, তো আল্লাহই সব শুনবে। আল্লাহর কাছে চাওয়ার সময় কোনো মাধ্যম টাধ্যম নেই, সরাসরি আল্লাহকে বলবে। আল্লাহ কি শোনেন না? ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ সব শোনেন, সব দেখেন। তাহলে সরাসরি আল্লাহকে বললেই যথেষ্ট, কোনো ওসিলা মাধ্যম টাধ্যম এসব কিচ্ছু চলবে না। মাঝখানে আল্লাহর সন্তুষ্টি লাভ পেতে গেলে নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহকে বলো, ব্যাস এটাই যথেষ্ট। এইরকম আছে কি নেই আপনাদের এখানে? হয়নি এখন, তবে হবে একটু তাড়াতাড়ি, আছে না? এগুলি আমার কাছে ডেকে নিয়ে আসো, একটু দেখবো, খুব দেখার ইচ্ছা হয়। আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, বাংলাদেশে নেট খুলুন, নেট খুলুন না, নাম বলে দিচ্ছি, খুলুন তারেক মানাওয়ার, একটা বক্তা আছে, এই নামে ক্লিক করুন, এসে যাবে। এখন তো সবাই নেটের যুগ, তো খুব সুবিধা। কি বলেছেন জানেন? বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই যথেষ্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, একসাথে লেখাই যাবে না। যদি লিখতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ উপরে হবে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচে হবে, যদি লেখো, না হলে ব্যাস লা ইলাহা ইল্লাল্লাহ এটাই যথেষ্ট। আমি যখন 2000 সালে হজ পাকে গেলাম, ওই মাতাফে ওয়াজ হচ্ছে, তওয়াফ, যেখানে তওয়াফ হয়, মাতাফে ওয়াজ হচ্ছে উর্দুতে, আমি একটু বসে পড়লাম, মাওলানা মাক্কি খুব নাম করা ওয়াজ করছেন, তার পাশে আরেকজন উর্দুতে ওয়াজ করছিলেন, আমি বসে পড়লাম, বসে পড়ে আমি শুনছি ওয়াজটা, শুনি আর আমার সাথে যারা ছিলেন বসে পড়লেন শুনছি, ওয়াজ করছেন, উনি পাকিস্তানের লোক,
ওখানে শিফট হয়ে গেছেন, মাতা ফেওয়াজ করেন, ওটা বাবে উমরা গেট দিয়ে ঢুকে ওনাকে পাবে। তো আমি বসে শুনছি কি বলছে জানেন, ওয়াজটা শুনুন কত ওয়াজ আছে, আমি একটু ওয়াজ শোনাচ্ছি। ওয়াজ হচ্ছে উনি বলছেন, হাজিও ইহা সে হজ করনে কে বাদ হিন্দুস্তান পাকিস্তান আর বাংলাদেশ কে মসজিদ মে নামাজ না পড়ে হ্যায়, کیونکہ وہ مساجد نہیں ہیں وہ گرجا ہیں مندر ہیں، اس میں نماز پڑھنے سے نماز نہیں ہوگی۔ اے اردو بوجھتے پڑھ لے کی بولنا بولو تو، بنگلہ دیش پر مر وہ بولچے بنگلہ دیش، یہ اردو بجی دے انہیں واس کو چھل যে এ হাজিও এ হাজি এখান থেকে হজ করে যখন বাড়িতে যাবে বাংলাদেশ পাকিস্তান আর হিন্দুস্তান ইন্ডিয়া কোন মসজিদে তোমরা নামাজ পড়বে না মানা করছে। কেন বলে ওটা মসজিদ নয়, ওটা গির্জা মন্দির। আমি তো ওয়াজ শুনে আমার মাথা গেছে খারাপ হয়। আমি বললাম বলে কি, আরে গির্জা মন্দির বলছে কেন, রেগে গেছে। তখন একজন পাকিস্তান দাঁড়িয়ে বলছে, কিউ গির্জা কিউ মন্দির কি, কিসলে কাহা, আপ কহ রহে হ্যায় গির্জা হ্যায় মন্দির হ্যায় নামাজ নেই হোগি, কেন গির্জা বলছেন কেন মন্দির বলছেন কি দেখেছেন। উত্তর দিচ্ছেন, বলেন বাংলাদেশ আর পাকিস্তান আর ইন্ডিয়ার মসজিদে প্রতিটি মসজিদে গায়রুল্লাহ নাম লেখা থাকে, আর গায়রুল্লাহ নাম যেখানে লেখা থাকে ওটা মসজিদ নয়, ওটা মন্দির গির্জা, ওখানে নামাজ হয় না। কি বুঝলেন, কিছু বুঝতে যদি না পারেন একটু বলবেন, তাও বলবেন। এখান থেকে এইসব আমাদের একটা অভ্যাস খুব খারাপ, এরা মনে করছে আমরা বললে আমরা ছোট হয়ে যাব। আমরা বলতো আমরা সব জানলাম, এই জন্য আপনারা কিছু শিখতে পারেননি তো, ছাত্র হবে একটু জিজ্ঞেস করতে হয় ওস্তাদ, এটা তো শিক্ষার জায়গা। আজকাল কি ওয়াজ হয় জানি নাই, বেশ কানে হাত দিয়ে দুটো কথা ঘটনা মুখস্থ করলে ওয়াজ করা খুব সুবিধা হয়, ঘটনা যদি ঠিকভাবে মুখস্থ করেন, গলা যদি থাকে আর মাইক ঠিক যদি থাকে। ও জিজ্ঞেস করছেন জলসা কেমন হল, ওরে বাপরে যা টান মেরেছে গলা না, একটা কোনো প্রশ্ন নেই উত্তর নেই, বক্তা বলে চলে গেল, শ্রোতা চুপ করে বসে বসে শুনে যে যার বাড়ি চলে গেল, তার রুগ্নি বাড়ি চলে গেল। এই হচ্ছে, কখনো বক্তারা প্রশ্ন করল না, আমার খুব আফসোস, এটা বাংলাদেশে খুব ভালো লাগে জলসা করতে, প্রশ্ন আসে, প্রশ্ন আসে জানার জন্য। আমি বললাম যে কথাটা বললাম বুঝতে পেরেছেন তো, নামাজ হবে না কেন হবে না, উনি উত্তর দিচ্ছেন যে আমাদের মসজিদে গায়রুল্লাহ নাম লেখা থাকে, যেখানে গায়রুল্লাহ নাম যে মসজিদে লেখা থাকে ওটা মসজিদ নয়, ওটা মন্দির গির্জা, ওখানে নামাজ হবে না। এবার বুঝতে পেরেছেন, ওইটাই তো আমি জিজ্ঞেস করছি। এই থেকে সুন্দর কথা, হুজুর গায়রুল্লাহ বুঝলাম না, হ্যাঁ এবার বোঝাচ্ছি, গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কারোর নাম যদি মসজিদে লেখা থাকে ওটা মসজিদ নয়, ওটা মন্দির গির্জা। যেমন আমাদের প্রতিটি মসজিদে লেখা আছে দেখবেন, একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ, মুহাম্মদ হলো গায়রুল্লাহ, মানে আল্লাহ ছাড়া যে নাম সেটাকে গায়রুল্লাহ নাম বলা হয়। তাহলে মুহাম্মাদের নাম যে আমাদের মসজিদে লেখা আছে এটা গায়রুল্লাহ নাম, সুতরাং মুহাম্মাদের নাম যদি লেখা থাকে ওটা মসজিদ নয়, ওটা গির্জা মন্দির, ওখানে নামাজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
বলছি না জলসাটা হচ্ছে আমার শ্রোতারা, আমাকে ভালো লাগে না আমাদের এলাকায় জলসা, মানে আমি বুঝাতে পারি মানুষকে, আমার ওয়াজ বুঝতে হবে। কি বুঝলো বলো? সুবহান আল্লাহ যে বললো কিসের উপর বললো? সারা জীবন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে চলে গেছে, সে বুঝলো। যদি কেউ বোঝাতে এসছেন তাহলে বোঝার চেষ্টা করে দেবেন, জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহান আল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে কি করবার বলছে। আচ্ছা এগুলো আমাকে যদি বলতে হয় তাহলে ওয়াজ কখন করবো আর এইগুলো শিখাবো কখন? জোরে করুন নাউযুবিল্লাহ। তার রাসূলের নাম হলো আল, মুহাম্মাদের নাম গায়রুল্লাহর নাম, ওই নামটা মসজিদে লেখা থাকে না? আমাদের মসজিদ আল্লাহ মুহাম্মদ লেখা থাকে না? এটা ভারতে পাকিস্তানে বাংলাদেশে প্রতিটা মসজিদ আপনি দেখতে পাবেন, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে প্রতিটা মসজিদ। সুতরাং উনি বক্তব্য উনি ওয়াজ করছেন আল্লাহর কসম, যেটা হুবাহু যে ওয়াজ সেটাই শোনাচ্ছে, এতটুকু বার্তা বলছি না। উনি বললেন মুহাম্মদ এটা গায়রুল্লাহর নাম, যদি মসজিদে লিখতে হয় শুধু আল্লাহর নাম লেখো আর অন্য কোন নাম লেখা যাবে না, যদি লেখা হয় তাহলে ওটা মসজিদ নয়, এটা গির্জা মন্দির, নামাজ হয় না ওই মসজিদে। আল্লাহর কি শান, এই কথা যখন বলেছে বিশ্বাস করো ছেলেরা, আমার তো আমি তো জানো তো কেমন, রাসূলের বিরুদ্ধে বললে আমার মেজাজ গরম, আমি আর কিছু দুনিয়ার কিছু কাউকে বুঝি না, আমার মেজাজ টকবক করে ফুটছে। আবার শুনেছি ওদের উপরে কথা বললে সঙ্গে সঙ্গে পুলিশ আসবে, আপনাকে ধরে ঢুকিয়ে দেবে জেলে, হজি করতে দেবে না। আবার ভয় হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তো এই করতে করতে এমন সময় এক পাকিস্তানি দাঁড়িয়ে পড়লো, আল্লাহর আমার মনে পড়ে পাকিস্তানের কথা, মন থেকে অন্তর থেকে যখন মনে পড়ে দোয়া করি, পাকিস্তানি দাঁড়িয়ে কি বললো জানেন? পাকিস্তানি ওই ওনাকে বলছেন যদি তাই হয় গায়রুল্লাহর নাম আল্লাহ ছাড়া কারোর নাম যদি মসজিদে লেখা থাকে, ওটা যদি মসজিদ না হয়ে যদি মন্দির গির্জা হয়, তাহলে আপনার হারাম শরীফে যেটা কাবাতে হারামের ভেতরে মসজিদের লেখা আছে, মসজিদের গেটে লেখা আছে ফাহাদ বাবে ফাহাদ, বাব মানে দরওয়াজা গেট, গেট বাবে ফাহাদ, বাবে আব্দুল আজিজ, বাবে উমার, এই যে দরজার নাম লেখা আছে, তাহলে এটা তো গায়রুল্লাহর নাম মানুষের নাম। তাহলে মসজিদের ভেতরে হারামে যে লেখা আছে, তাহলে এই যে লেখা আছে এটা কি হবে? তাহলে এটাও মন্দির গির্জা? তখন কথাটা ঘুরিয়ে দিয়েছে, তখন কি বললো জানেন? বললো যে লিখা হুয়া হ্যায় লেকিন আমাল নেহি হোতা, মানে আমাদের কাছে ওই এক মুফতি সাহেব ওই পশ্চিম দিকে কিবলার দিকে মুখ করে বসেছে পেশাব করতে, তো সাধারণ মানুষ বললো গত সপ্তাহে উনি নিজে বললেন ওয়াজ করে কিবলার দিকে মুখ করে পেশাব করা যাবে না, তো জিজ্ঞেস করছে আরে মুফতি সাহেব গত সপ্তাহে তো ওয়াজ করে বললেন কিবলার দিকে মুখ করে পেশাব করা যাবে না, তাহলে আপনি কিবলার দিকে মুখ করেছেন? বলে হ্যাঁ বেটা কিবলার দিকে মুখ করেছি কিন্তু আমি হ্যান্ডেল ঘুরিয়ে দিয়েছি। এই মুফতি আলেমদের কাছে হ্যান্ডেল ঘোরানো মাসলা ঠিক, হ্যান্ডেল ঘুরিয়ে দিয়েছি রে কারবা দেখ, ও নিজের ব্যাপার যখন এসছে বলে হ্যান্ডেল ঘুরিয়ে দিয়েছি। আমার কথা বুঝতে পারছেন না? খুব সমস্যা, খুব সমস্যা। তো আমি বোঝাতে যাচ্ছি শোনেন, আল্লাহু আকবার কবিরা। তখন ওই উনি কি বললেন? উনি বললেন যে লিখা আছে কিন্তু আমল হয়নি। আসলে এই কোনো উত্তর হলো আমল হয়নি মানে? আমরা কি আল্লাহর নামে মুহাম্মাদের নামে কি প্রতিদিন ধূপবাতি জ্বালাই? কথা বলছেন না? উমার ফাতিমার নাম যে লেখা আছে মসজিদে, আমরা কি প্রতিদিন ধূপবাতি হিন্দুদের মতো জ্বালিয়ে পুজো করি? তাহলে আমল নেই, ও তোমার ব্যাপারে আমল নেই আর আমাদের ব্যাপারে ওটা মন্দির মসজিদ গির্জা, ওদের নামাজ হবে না। কথা বুঝতে পেরেছে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ওদের উদ্দেশ্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটা ঘটনা ঘটেছে আমাদের মেদিনীপুরে, এই তো মক্কা মদিনা মক্কার কথা বলছি,
বাংলাদেশের কথা বলছি, আসুন আপনি আসুন আমাদের মেদিনীপুরের ঘটনা বলি। মেদিনীপুর বাঁকুড়া বর্ডার, ওখানে একটি গ্রামে কি হয়েছে জানেন, মসজিদ একটা মসজিদ ভেঙে নতুন করে মসজিদটা নির্মাণ হয়েছে। ওই মসজিদে এবার উপরে কালমা লেখা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমা যেই লিখতে যাবে, কিছু মুসল্লিরা বাধা দিয়েছে, যে বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। কেন লেখা যাবে না? তখন বলছে এই জন্য লেখা যাবে না, নামাজিরা যখন নামাজ পড়বে, এই তো এইদিকে মুখ করে নামাজ পড়বে, তুই ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নবীর নামটা, মুহাম্মাদের নামটা যদি নজরে চোখে পড়ে যায়, তাহলে মুহাম্মাদের খেয়াল নামাজে এসে যাবে, আর রাসূলের খেয়াল যদি নামাজে এসে যায়, নামাজ বাতিল হয়ে যাবে, ওর নামাজ হবে না, ওর নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহর নামাজে যদি নবীর খেয়াল এসে যায়, নামাজ হয় না, নামাজ বাতিল হয়ে যায়। মারামারি করে কি হলে জানেন, খুব গন্ডগোল, তারপর মানে পার্টির লিডাররা বসে বলল না না, যেটা লেখা আছে, লেখা ছিল ওটাই থাকবে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেম্বারে লেখা হলো, ফলে কি হলো, ওরা ওই মসজিদ ছেড়ে আলাদা পাশে একটা মসজিদ করে নামাজ পড়তে লাগলো, এ মসজিদে এলো না, যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। জোরে হলো, আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখেন আমি দেখব। এ আজকের আরো আজ হবে, আজের আর বারোটার পরে তুলেছে, বারোটা এমনি বেজে গেছে, বারোটার পর মানুষেরও বারোটা বেজে যায়, দেখবেন এখানে সুবহানাল্লাহ বুঝলেন তো, কি রে বাবা তোরা এরকম করছিস কেন বলল, কিছু পড়েছে তো বলেন না, ঠিক আছে আপনি পড়েছেন, আমি মারা করছি, আমি সব বলিনি তো, সুবহান আল্লাহ, সবে সুবহান আল্লাহ, কথাটা বুঝবেন না, সুবহান আল্লাহ হবে, জোরে বলুন, আরো জোরে, তাহলে আসুন। এই জন্য আমি আলী আসগার একটা কথা বলি না, ওয়াজে শুরুতে বলি, হাজার হাজার ফরজ নামাজের চেয়ে, হাজার হাজার হজের চেয়ে, হাজার হাজার তাহাজ্জুদ নামাজ পড়াচ্ছে, এক ঘন্টা সঠিকভাবে মুস্তাফাকে বুঝে নেওয়া, হাজার হাজার ফরজ নামাজ, তাহাজ্জুদ নামাজ এবং হজের চেয়েও উত্তম। যে রাসূল বুঝল না, সে কিছুই বুঝল না। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, বাবাজি শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহু, আলীর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন, আলীর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন, এইবার বাবাজি বসে আছেন, আলী আসরের নামাজ পড়েননি, 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 যারা নবী চিনেছে তাদের আমলটা দেখুন, আসল পড়েননি, রাসূল খুলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে আলী। এমন সময় সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, আলী বসে আছেন, ইচ্ছা করে বসে 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 বসে, শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহু, আসরের নামাজ কাজা করে দিলেন, কাজা করে দিলেন, সূর্য ডুবে গেল, নামাজ কাজা হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের বাবা জি কাজা হয়ে গেল, এবার আলীর চোখে পানি, শেরে খোদা চিন্তা করছেন, আল্লাহ নবী যদি নারাজ হয়ে যান, আল্লাহ নবী যদি বেজার হয়ে যান, আল্লাহ নবী যদি অসন্তুষ্ট হয়ে যান, অসন্তুষ্টের ভয়ে আলীর চোখে পানি এসে যায়, শেরে খোদা কাঁদছেন, ওই চোখের পানি এক ফোঁটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে যখন পড়ল, আল্লাহ নবী বেদার হলেন, আল্লাহ নবী জাগ্রত হলেন, তাকিয়ে দেখছেন আলীর চোখে পানি, মা ইউবকি কাইয়া আলী, এ আলী কাঁদো কেন, কি হয়েছে আলী,
বলো, আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আসর কাজা হয়ে গেছে, কেন কাজা, ইচ্ছা করে কাজা করলে কেন, করলে কেন? আমি রাসূলুল্লাহ নিষেধ করেছি, মান তারাকা সালাতা মুতাআম্মিদান হাত্তা মাযা ওয়াক্তাহা উযিবা ফিন নারি হুকবাও ওয়াল হুকবু সামানুন সামা। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ কাজা করে দিন, হুকবাও ওয়াল হুকবু সামানুন সামা, আসি হুকবা জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। আমি রাসূল তো কাজা করতে জেনে শুনে নামাজ কাজা করতে নিষেধ করেছি, ওরে আলী তুমি নামাজ জেনে শুনে কাজা করলে কেন, করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সূর্য ডুবে গেলে নামাজের কাজা আছে, পরে আদায় করা যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মহাব্বাতের কাজা নেই, কাজা নেই, আপনার মহাব্বাত ছেড়ে গেলে ওই আর খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না, মহাব্বাত ছাড়লে পাবো না, ফরজ ছাড়লে পাওয়া যাবে। আপনার মহাব্বাতে আমি আলী নামাজ কাজা করে দিয়েছি। যেই বললেন তখন রাসূল শুনে বলতে পারতেন, এ আলী এ কি মহাব্বাত দেখাচ্ছ, নামাজ কাজা করে মহাব্বাত দেখাচ্ছ? রাসূল তো নিষেধ করতে পারতেন, ফারদার আর করবে না যা করেছ, নিষেধ করতে পারতেন, কিন্তু নবী নিষেধ না করে নবী বললেন আলী, নবী জানেন যে আলী, আলীর কাছে নামাজের চেয়েও রাসূলের মহাব্বাতের গুরুত্বটা বেশি। আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, উত্তর দেবেন তো, বলেন নামাজের গুরুত্ব বেশি না রাসূলের মহাব্বাতের গুরুত্ব বেশি? ফরজ নামাজের গুরুত্ব কম, আর এক শ্রেণী এই নামাজ নিয়ে ব্যস্ত, মসজিদ মসজিদে যায় নামাজ পড়ে, নামাজ নিয়ে ব্যস্ত, এরা নামাজ ছাড়াও কিচ্ছু বোঝে না, এরকম আছে কি না? কথা বলেন, এরা নামাজ নিয়ে ব্যস্ত, এরা নবীর মহাব্বত কিছু বোঝে না। আর সাহাবীদের মধ্যে কি ছিল, নামাজের চেয়েও রাসূলের মহাব্বাতের গুরুত্বটা বেশি ছিল। শরীয়তের চেয়ে নবীর মহাব্বাতের গুরুত্বটা বেশি ছিল, যেমন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর যখন বসতেন মাথার চুলটা এদিকে তাকান, এই মাথার সামনে চুলটা এত লম্বা, বসলে মাটিতে ঠেকে যেত, এটা মেয়েলি চুল, শরীয়তে হারাম, মেয়েলি চুল রাখা পুরুষের জন্য শরীয়তে হারাম। এখন আবার কিছু ছেলেরা রাস্তা দিয়ে চললে বোঝা যায় না এটা ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে, ঠিক ঠিক কিনা ধরে বলুন, চুল বড় বড়, তারপরে কান বিদিয়ে কানে দুল, নাকে নাক ফুল, আচ্ছা কান ফুড়াই কেন বলেন? কারণ নেই তো কানে, না নেই না, আমাদের ছেলেরা ভালো রে বাবু, কানে নেই হাতে আছে, ও কানে নেই হাতে আছে, হাতে বালা, কান ফুড়োচ্ছি, কান ফুড়াবে তো মেয়েরা, এখন পুরুষরাও বোঝা যায় না, আবার মেয়েরা গেলে এদেরকেও বোঝা যায় না পুরুষ যাচ্ছে না নারী যাচ্ছে, পুরুষের ড্রেস নারীরা পরছে, পুরুষরা যেভাবে চুল কাটে ছোট ছোট, নারীরা এখন ছোট্ট ছোট্ট কোথায় গিয়ে বিউটি পার্লারে গিয়ে কেটে কেটে চুল, ঈদের ঈদের আগে দেখবেন বিউটি পার্লারে লোক, বাংলাদেশের কথা বলছি, কয়েক কোটি টাকার হিসাব দিয়েছিল যে মহিলারা মুসলমানের নারীরা ঈদের উপলক্ষে, ঈদের খুশির উপলক্ষে তারা চুল কেটে কয়েক কোটি টাকা খরচা করেছে, জোরে বলুন, শিখছে আস্তে আস্তে, এটা সুবহানাল্লাহ হবে নি কেন? ঠিক আছে এবার আস্তে আস্তে হবে রে বাবা,
সব একদিনে কি হয়ে গেছে হবে আস্তাগফিরুল্লাহ আযীম। তো বাবাজি খবরদার, পুরুষরা মেয়েরই চুল লাগবেন না, হারাম, শরীয়তে হারাম। আর আবু মাহজুরা বসতেন এই মাথার চুলটা মেয়েদের মতন মাটিতে লটকাত, তাহলে আপনারা বলবেন এও হারাম না? সব জায়গায় ফতোয়া দেবেন না হারামে, সব জায়গায় হারামের ফতোয়া দেবেন না। আলী আসগার, আমি আবার একটা নেটে ওয়াজ করেছে, আমাকে এক জায়গায় প্রশ্ন দিয়েছে ফুল এবং চাদর দেওয়া কি? আমি বললাম হারাম নয়, হারাম কেউ দেখাতে পারবে না, শেরেক দেখাতে পারবে না, দেখাতে পারবে না, হারাম নয়, শেরেক নয়। তবে যারা দিচ্ছেন দিচ্ছেন, চলবে বাবা, হারাম ফতোয়া দিতে যেও না, চলবে, হারাম ফতোয়া দিতে যেও না, শেরেক ফতোয়া দিতে যেও না। তবে দাদা হুজুর কিবলা আমাদের করেননি, আমরা করি না, করব না। এটার উপরে বাবার মাওলানারা মাথা খারাপ। এখন আমি জোর গলায় বলছি, এখন আমি অটল আছি, এই কথার উপর যদি কেউ কথা বলতে চান আমি বসতে রাজি আছি, খালি ফাজ না। আমার কত কথায় রসুলের কাছে চাওয়ার ব্যাপারে মাওলানা বলল আমার কাছে, একটা মাওলানা বলতে পারলো না। আমি বলেছি রসুলের কাছে, আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু রসুলের কাছে যদি কেউ চায়, চাওয়া শেরেক নয়, কথায় কথায় শেরেক ফতোয়া দেবেন, শেরেক নয়, চলবে, হাদিস থেকে সাব্যস্ত প্রমাণিত। মৌলভীরা যেই দেখেছে হাদিস তখন চুপ হয়ে গেছে, এখন ওটা নিয়ে আর তর্ক করেন। এখন ফুল আর চাদর নিয়ে আলী আসগর সাহেব দেখো ফুল চাদরকে জায়েজ করেছে। আমি তো ফয়সালা দিয়ে দিয়েছি, আমি দাদা হুজুর কিবলা করেননি, আমরা করিনি, তাই তো নাকি গো? কিন্তু এটাকে হারাম যদি কেউ বলে, যেদিন আপনি হারাম দেখাতে পারবেন, যদি দেখাতে পারেন, সেই দিন আমি মজলিসে এখানেও আমি দাঁড়িয়ে বলবো আমি যা বলেছি ভুল হয়েছে, আমি আমার ভুলটাকে উইথড্র করে নেব, আমি আমার কথাটাকে উইথড্র করব, ভুল ক্ষমা চাইব, ভুলটাকে উইথড্র করব, তবে দেখাতে হবে হারাম। ওগুলো চলবে নি, ওগুলো তো ওগুলো বাড়াবাড়ি করে টাকা পয়সা নেওয়ার জন্য না, কিন্তু হারাম নয় করছি, আমি বারবার বোঝাচ্ছি হারাম শেরেক। আমার কথা কথা বলি না, আজমির শরীফে শেরেক হচ্ছে, একটা শেরেক হয়নি আজমির, আমাকে একজন প্রমাণ দিক শেরেক হচ্ছে, একজন দাঁড়িয়ে বলুন শেরেক হচ্ছে, আজমির শরীফে শেরেক হয়নি, বলুন কে বলছেন শুনে, বলো কে বলছে শুনে, কি হচ্ছে শেরেক হচ্ছে না? না তুই বল না, সেরে যে বলবে সেরে সে বুঝাবে আগে, তারপর আমি বুঝাচ্ছি। শোনো বাবাজি বলো, আমি আবার বলছি, আবার বলছি, আজমির আমি বলছি সেরে আমার কথাটাই, এরা কালকে যে কি বলবে আল্লাহ জানে, যতই করো নোট করো, ভিডিও হচ্ছে এখানে, আমার ইয়ে হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, উল্টা পাল্টা ব্যাখ্যা মানুষকে বোঝাবেন না। ঢোলটা কি শেরেক হচ্ছে, ওটাকে শেরেক বলবেন? শেরেক ওকেই বলা হয়, বুঝুন ব্যাখ্যা, আল্লাহর সাথে শরীক করা, এটা হলো শেরেক। যেমন কবরে যে সাজদা দিচ্ছে, যারা সাজদা দিচ্ছে, আপনি বলবেন শেরেক, শেরেক নয়, ওটা হলো কাবীরা গুনাহ, হারাম। সাজদা দিয়াও যাবে না হারাম, পূর্বে জায়েজ ছিল পরবর্তীতে মনসুখ হয়ে গেছে, চলবে না সাজদা। তবে সাজদা যারা দেয় মাজারে, তারা কিভাবে দেয় জানেন? তারা বলে তাজিমান, সম্মানের সাজদা দিচ্ছে, সম্মানের সাজদাও চলবে না হারাম। জোরে বলুন এটা কি? হারাম, চলবে না সম্মানের সাজদাও, হারাম, চলবে না, কিন্তু শেরেক নয়। শেরেক তখন হবে ওই সাজদাটা যদি কেউ আল্লাহর উরির দরবারে যদি আল্লাহ মরে করে সাজদা করে, সাথে সাথে শেরেক। কবরবাসীর কাছে যদি চায় এক খাজা দিয়ে দে, খাজা তুই দে, আল্লাহর উলি তুমি দাও, বা আল্লাহকে বলে দাও, শেরেক নয়।
যদি কেউ খাজা গরিব নামাজকে এই মনে করে যে ইনি আল্লাহ ইনি সব দিতে পারবেন, এই আল্লাহ মনে করে চাওয়া সাথে সাথে সেরে। আমি কি বোঝাতে পারছি না পারি না, আমি একটা একটা করে বোঝাচ্ছি ভালো, আমার কথাগুলো কোনো আলেম ভালো আলেম আপনি যে জিজ্ঞেস করতে পারেন অসুবিধা নেই। এটা হারামের পর্যায়, সেরে নয়। আমি আবার বলছি মাথা নত করবেন, কারোর কাছে নত করতে নেই, গুনাহ হবে, শেরেক হবে না। মাথা নত শেরেক হবে না, সাজদা করলে শেরেক হয় না, ফুল চাদর দিলে শেরেক হয় না। যদি কোনো ওলি দরবারে যদি আল্লাহ মনে করে চায় সাথে সাথে শেরেক ইমান চলে যাবে, সে কাফের বেঈমান হবে, তার ইমান থাকবে না। সুতরাং বাবাজি যারা ওখানে করে যেগুলো গুনার কাজ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে যেগুলি করছেন, কিন্তু কথায় কথায় শেরেক বলবেন না। যদি কেউ পেছনে লেগে যায় মুশকিল হয়ে যাবে, আপনাকে আসতেই দেবে না আজকের থেকে, খবরদার বলবেন না ভুল কথা, নাউজুবিল্লাহ। শেরেক তো ওকেই বলা হয় আল্লাহর সাথে শরীক করা, এটাকে শেরেক বলা হয়। আরেকজনকে মাবুদ মনে করা, এটা হয় শেরেক। আপনি আপনি আমার কাছে চাচ্ছেন, আমি আপনার কাছে চাচ্ছি, কেউ রসুলের কাছে চাচ্ছে, হ্যাঁ রসুলের কাছে চাওয়া চলবে, তবে রসুলের কাছে কেউ যদি আল্লাহ মনে করে চায় তাহলে শেরেক। আমি কি কথা কি বুঝতে পারছেন? যত পরিষ্কার হয়ে গেছে তাহলে তো কথা হলো, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আমি বলছি আচ্ছা রসুলের কাছে যাচ্ছেন কেন, দাদা হুজুরও তো দেন না, দাদা হুজুরের চাদর আছে কেন নেই, এখানে দেয়নি কেন? একটা জায়েজ জিনিসকে শুনেন, ফতোয়ায় স্বামীর মধ্যে আছে চাদর দেওয়া, ফুল দেওয়ার সম্পর্কে সেই বুখারী যে ডাল খোঁটা থেকে এই সাব্যস্ত করেছেন, বাজ ওলামারা ফুল সাব্যস্ত করেছেন, ফুল দিলে কাঁচা ফুল দিলে ওখানে কি হয় জানেন, কাঁচা ফুল কবরে তসবিহ পড়ে, তসবিহ পড়ার জন্য কি হয় আল্লাহর রহমত বর্ষণ হয়, আল্লাহর রহমত বর্ষণ হলে কবরবাসীর ফায়দা হয়, ওলিদের ফায়দা হয়, এটা হাদিস। সেই বুখারী থেকে এই প্রমাণ করে তারা দিচ্ছে, দাদা হুজুর কিবলা দেননি আমরা দিইনি। তবে একটা জায়েজ জিনিসকে সবাই করবে, সবাইকে করতে হবে, কোনো মানে নেই কেউ করছেন করছেন, কেউ করছে না করছে না, দাদা হুজুর কিবলা করেননি, আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ তিনি জানতে পেরেছিলেন যে ভবিষ্যতে যদি করে যায় ভবিষ্যতে আমার ছেলে দেয় এটাকে নিয়েই ব্যবসা বানিয়ে নেবে, জামানার মুজাদ্দিদ জানতে পেরেছেন করেননি, বুঝতে পারলেন? জায়েজ জিনিসকে সবাই করবে এর কোনো মানে নেই, বুঝতে পারলেন না? ভাইয়েরা আমার বাবাজিরা, তো যে কথা বলছিলাম, আবু মাহজুরা রাদিয়াল্লাহ সব জায়গায় ফতোয়া দেবেন না হারাম। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবি জিজ্ঞেস করছেন, সাহাবীরা কতিপয় সাহাবি জিজ্ঞেস করছেন, হুজুর আপনি সামনে চুলটা কাটেন না কেন, এটা তো মেয়েরই চুল, কাটেন না কেন, ফতোয়া দিচ্ছেন না হারাম, ফতোয়া দিচ্ছেন না সাহাবায়ে রাসূল? আরে কেন কাটেন না হুজুর, সামনে সব চুলগুলো কাটেন, সামনে চুলটা কাটেন না, এত বড় হয়ে গেছে মাটিতে লটকায়, কাটেন না কেন? কুরবান যাই উত্তর, হাদিস শরীফ উত্তর দিচ্ছেন কি জানেন, আল্লাহ আকবার। বাইরামার বামাজিরা শুনুন, সাহাবায়ে রাসূল উত্তর দিচ্ছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমার কপালে একদিন হাত মোবারক রেখেছিলেন, আল্লাহ নবীর হাত মোবারক গুলো যে হাত মোবারক যে চুলগুলোতে স্পর্শ হয়েছে, আমি সাহাবী আবু মাহজুরা ওই চুলগুলোকে তাবাররুক মনে করে ছেড়ে দিয়েছি, কাটিনি, ওটা তাবার রূপ মনে করে রেখে দিয়েছি, কাটবো না। তাহলে রসুলের মহাব্বতে, এই মহাব্বতে যদি চুল রাখে, সেটি যদি মেয়েরও চুল হয়ে যায় লম্বা, আল্লাহর কসম ওটা তখন তার জন্য জায়েজ। আমি কি বোঝাতে পারছি? শোনা বোঝেন, তাহলে নবীর মহাব্বত কি জিনিস,
হযরত ছেড়ে খোদা রাসূলের মহব্বতে নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন। রাসূল বলছেন, এ আলী, তুমি নামাজ ছেড়ে দিয়ে বসে আছো? নবী তো নিষেধ করতে পারতেন, এগুলি ভাবধারা করবে না। নিষেধ না করে বলছেন, আলী এখন কি করবে? না ইয়া রাসূলুল্লাহ, এখন তো কাজাটাই বের পড়বো, ফিরে পেলে কাজাটা পড়বো। নবী বলছেন, আলী তোমাকে কাজা পড়তে দেব না, যে নবীর মহাব্বতে নামাজ কাজা করেছো সেই রাসূল থাকতে থাকতে কাজা পড়তে দেব না, আমি আসরের নামাজই পড়াবো। চিৎকার দেব না, সুবহান ইয়া রাসূলুল্লাহ। আলী তো আশ্চর্য হলেন যে সূর্য ডুবে যায়, ওই সূর্য তো আর পাল্টে আসে না, কোন নবী রাসূলগণ ডুবা সূর্যকে পাল্টে আনতে পারেন না, পারেন না, পারেন না, কোন জাদুকর ডুবা সূর্যকে পাল্টে আনতে পারেননি। ভাইরা আমার, বাবাজিরা বাবাজিরা, সূর্য তো আল্লাহর হুকুমে ওঠে আর ডুবে, নির্দিষ্ট রাস্তা দিয়ে ওঠে আর ডুবে। একবার ওরির জন্য সূর্য রাস্তা ছেড়ে দিয়েছিল, সে আল্লাহর হুকুমে কোরআন অতারা একবার সূর্য রাস্তা ছেড়ে দিয়েছিল, কখন আল্লাহর ওলি আসহাবে কাফের সাতজন ইমানদার যুবকেরা বাবাজি ঈদ আদাল ফিতিয়া তো ইদাল কাহাফি, ওই বাবাজি বাদশার অত্যাচারে দেশ ছেড়ে গুহায় আশ্রয় নিয়েছিল, গুহায় যখন আশ্রয় নিয়েছিল সাতজন ইমানদার যুবক কি বলেছিল, ইতারাস ইদ আবাল ফিতিয়া তুইলাম কাহাফি ফাকাবু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আয় আল্লাহ, আল্লাহ গো গুহার মধ্যে শুনে নিচ্ছি, তুমি আমাদের লক্ষ্য রেখো, আল্লাহ তুমি অনুগ্রহ করো, তোমার রহম না হলে বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহকে বলে ঘুমিয়ে পড়েছেন। এবার আল্লাহ সূর্যকে বলছেন, সূর্য রে আমার ইমানদার যুবক, ইমানদার বান্দা আমাকে বলে ঘুমিয়েছে, আমাকে বলে ঘুমিয়েছে, আল্লাহ গো আমরা ঘুমাচ্ছি কোনো ডিস্টার্ব না হয়। আল্লাহ বলেন, আমাকে বলে ঘুমিয়েছে, ওলিদের ঘুমে ডিস্টার্ব যেন না হয়। আল্লাহ কি করলেন, সূর্যকে বললেন, অতারা শামসা ইদা তালাআত তাযাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, ওরে সূর্য রে যখন তুই উঠবি ওই গুহার মুখে যখন যাবি, ডান দিকে হেলে যাবি, যাতাল ইয়ামিন ডান দিকে হেলে যাবি, ওয়াগরাব তাকরিদুহুম যাতা সিমাল ওহুম ফি ফাজওয়াতিন মিন, আবার যখন ডুবার সময় হবে বাম দিকে হেলে যাবি, যাতে করে সূর্যের আলো গর্তের মধ্যে না যায়। তার কারণ সূর্যের আলো যদি গর্তের মধ্যে যায় তাহলে ইমানদার যুবকের ঘুমের ডিস্টার্ব হবে। আমি আল্লাহ আমাকে বলে ঘুমিয়েছে, আমি আল্লাহ তাদের ওরিদের ঘুমের ডিস্টার্ব হতে দেব না। আল্লাহর হুকুমে একবার সূর্য রাস্তা ছেড়েছিল সে ওলির জন্য, না হলে সূর্য তো আল্লাহর হুকুমে ওঠে আর ডোবে, ওঠে আর ডোবে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আলী তো অবাক হয়ে গেছেন, আজকে তো সূর্য ডুবে গেছে, এই সূর্য তো আর ডুবার সূর্য পাল্টে আবার আসে নাকি, আজকে তো আর আসবে না। আরে ভাইয়ের আমার বাবাজিরা, মুহাম্মদ সূর্যের তাবে নয়, সূর্য হলো মুহাম্মাদের তাবে। আল্লাহর নবী বলেন, দাঁড়িয়ে যাও। ইমাম ইবনু হাজার মাক্কি হুজুর লিখছেন, ইমাম ইবনু হাজার মাক্কি হুজুর লিখছেন, আল্লাহর নবী হাত বাড়ালেন, আলী দাঁড়াও আমি আসর পড়াবো, আলী শেরে খোদা দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী হাত বাড়ালেন, এইদিকে তাকান, হাত বাড়ালেন, হাত বাড়িয়ে কোনো জিনিস ধরে যেমন টেনে আনে, রাসূল এরকম হাত বাড়িয়ে সূর্যকে টেনে আসরের ওয়াক্তে হাজির করে দিলেন। জোরে জোরে, আরো জোরে, এবার নামাজ পড়ো আলী গো, নামাজ পড়ে নাও, আলী নিয়ত করে নামাজ পড়ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেই সালাম ফিরিয়ে দিলেন, সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন, সূর্য অস্ত গেছিল, সূর্য অস্ত গেছিল। এখানে বাবাজি একটা নুকতা আছে, নুকতাটা বলে দি বাবাজি, একটা নুকতা আছে বলে দি, সূর্য অস্ত গিয়ে কোথায় যায়, সূর্য অস্ত গিয়ে কোথায় যায়, সূর্য অস্ত গিয়ে আল্লাহর দরবারে সাজদায় পড়ে থাকে।
সূর্য যে ডুবে না, ডুবে কোথায় যায়? আল্লাহর দরবারে সাজদায় পড়ে থাকে। সূর্য তখন আল্লাহর দরবারে সাজদায় পড়েছিল, সূর্য সাজদায় পড়েছিল আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন ওই ডুবা সূর্যকে যখন হাত ধরে ডেকে আনলেন, নবী যখন সূর্যকে ডেকে আনলেন, ডেকে আনলেন তখন সূর্য তো সাজদায় পড়েছিল, ওই সাজদা অবস্থায় সূর্য আল্লাহকে কি বলেছিল? সূর্য তখন আল্লাহকে কি বলেছিল যখন নবী ডেকেছিল সূর্যকে? সূর্য আল্লাহকে একটা কথা বলেছিল, ওই কথাটা কি বলেছিল? আমি ইনশাআল্লাহ আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ বৃহস্পতিবার, আগামী ৬ ও ৭ই চৈত্র রোজ বুধ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মরহুম মুজাহিদ ইসলাম পীর কামিল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা হুজুরে সাদ্রেশানি তথা মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক ইসানে সাহাবে দাওয়াত দিয়ে গেলাম, ওখানে যাবেন, ওখানেই শোনাবো ইনশাআল্লাহ সূর্য আল্লাহকে কি বলেছিল। তুমি একা শুনবে তো? ঠিক আছে, গাড়ি গাড়ি সবাই আছে, কিছু বলছে না, সবাই শুনবে, তাই বলবো, সবাই শুনলে নিশ্চয়ই বলবো, বলার জন্য তুই এসেছিস। ইমাম ইবনে হাজার মাক্কি হুজুর লিখছেন, রাসূল যখন সূর্যকে ডাক দিলেন, সূর্য তখন সাজদায় পড়েছিল, আল্লাহকে কি বলেছিল? এই মা বোনেরা শোনেন এলাকাবাসী, সূর্য তখন আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ আমি তো সাজদায় পড়ে আছি, আমি তো সাজদায় পড়ে আছি তোমার দরবারে, তোমার কাছে তো সাজদায় পড়ে আছি, তোমার নবী ডাকছেন, এখন কি করব, এখন কি করব? সূর্য বলছে এখন কি করব? আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, এই সূর্য রে, ওই আলীকে দেখতে পাসনি? শেরে খোদা আমার রুকু সাজদা সব বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে নবীর মহাব্বাতে কিভাবে বসে আছে, নামাজ ছেড়ে দেখ, কিভাবে বসে আছে, সে নামাজ পড়ছে না, তার কাছে নবীর মহাব্বাত বেশি, সে মহাব্বাতের গুরুত্ব বেশি, যার জন্য রসুলের মহাব্বাতে বসে আছে, নামাজ ছেড়ে দিয়ে, সাজদা ছেড়ে দিয়ে, রুকু ছেড়ে দিয়ে বসে আছে, দেখ আলী কিভাবে বসে আছে। এই সূর্য রে, যে নবী তোকে ডাকছেন তিনি হলেন সমস্ত নবীদেরও নবী, সমস্ত রসুলদেরও রসুল, তিনি তো আমি আল্লাহ, আমারও রসুল, আমার রসুল যখন ডেকেছেন সূর্য রে, রসুলের ডাক নয়, রসুলের ডাক আমি আল্লাহ, আমার ডাক, জোরে বলুন, আর এক সেকেন্ড ডুবে থাকা যাবে না, যা মুস্তাফা ডেকেছেন, সূর্য হাজির আসরের মধ্যে টেনে নিয়ে আসার মতন হুজুর এইভাবে হাত ধরে টেনে আনলেন, টানলেন, সূর্য টানা হয়ে সাজদা ছেড়ে চলে এলো। আল্লাহ বলে, যা সাজদা ছেড়ে দে, মুস্তাফা ডেকেছেন, মুস্তাফা তাকে ছাড়াবে। মুস্তাফা বুঝলে না? সাঈদ ইবনে মুআল্লা সহিহ বুখারী সাঈদ ইবনে মুআল্লা ফরজ নামাজের নিয়ত বেঁধে নিয়েছেন, আল্লাহু আকবার, ফরজ নামাজ পড়ছেন বাইরামার বামাজিরা ফরজ নামাজ পড়ছেন ভালো করে শুনুন, ফরজ নামাজ পড়ছেন, পৃথিবীতে কেউ যদি ডাকে নামাজ ছেড়ে যাওয়া যাবে না, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যদি ডাকেন, আপনি নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দিন। হাদিসটা শুনুন, সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ নামাজে নিয়ত বেঁধে দিয়েছেন, নামাজ পড়ছেন, নবী ডাকলেন সাহাবীকে, নবী শুনলেন, শোনার পরও তখন এটা অহংকারের কথা, নামাজে কথা বলা নিষিদ্ধ,
তখনকার কথা। তো সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়েছেন। নবী এবার জিজ্ঞেস করছেন, তাকালা মা মানাআকা আন তুজিবানি, এই সাহাবি তুমি কি আমার ডাক শুনোনি, আমি যে ডেকেছিলাম শুনোনি? নাম শুনেছি, আসতে দেরি করলে কেন? সাহাবি আর করলেন, কালা কুন্তু উসাল্লি ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ছিলাম, আমি তো নামাজ পড়ছিলাম, ফরজ নামাজ। তখন নবী কি বলেছিলেন, তুমি কি জানো না আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন কি পড়ো নাই? আল্লাহর কোরআন আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল কালামে কালামে কুরিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকে, তার ডাকে সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও। আল্লাহ সরাসরি কোনো বান্দাদের ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না, রসুল ডাকবে, রসুলের ডাক হবে আল্লাহর ডাক। এই আয়াতে তাফসীর ইমাম উসতুলানি হুজুর লিখছেন, বুখারী শরীফ কিতাব তাফসীর খুলুন, ইমাম উসতুলানি হুজুর লিখছেন, ইমাম ইবনু হাজাম মুহাল্লার মধ্যে লিখছেন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজিকে যদি ডাকেন, সে রুকুতে গেছে অথবা সাজদায় গেছে, রসুল যদি ডাকেন, ডাক শুনলে নামাজ সেরে রাসূলুল্লাহর কাছে চলে এসো, কথা বলো, কথা বলে আবার সাজদায় গিয়ে শামিল হয়ে যাও, নতুন করে নিয়ত করতে হবে না, হবে না, হবে না, হবে না, ওই প্রথম নিয়তেই তোমার নামাজ হয়ে যাবে। জুড়ে জুড়ে বলুন। তাহলে হে বাবাজি, নামাজে, নামাজ পড়াকালীন পৃথিবীতে কাউকে সালাম দেওয়া যাবে না। সে যদি সৌদির বাদশা কাবার ইমামও এসে গেলে আপনি সালাম দিতে পারবেন না, গাউস আজমও যদি এসে যায় আপনি সালাম দিতে পারবেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চলে আসে সালাম দিতে পারবেন না নামাজ অবস্থায়। এটা আল্লাহর আইন, কাউকে সালাম অবস্থায়, নামাজ অবস্থায় সালাম দেওয়া যাবে না, নামাজ নষ্ট হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। কিন্তু নামাজ অবস্থায় নবীকে সালাম না দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী সালামুন আলাইক, এই নবী তোমাকে জানাই সালাম। নামাজে কাউকে সালাম দেওয়া যাবে না, মুস্তাফাকে সালাম দে, হাজির মনে করে সালাম দে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী সালামুন আলাইক, নবীকে হাজির মনে করে সালাম দে। তমাম বিশ্বের মুসলমানরা নামাজে সালাম দিচ্ছে, ইয়া নবী সালামুন আলাইক, নবীকে নামাজ অবস্থায় সালাম দিচ্ছে, হাজির মনে করে সালাম দিচ্ছে। তাহলে কাউকে সালাম দেওয়া যাবে না, নবীকে সালাম দিচ্ছেন। আর নবীকে সালাম দেওয়ার সময় নবীর খেয়াল আসবে কিনা স্মরণে? আপনি বলুন, আসবে না? আপনি আমাকে সালাম দিবেন, সালাম যখন দিবেন আমার কথা তো মনে পড়বে, আমার মামার কথা কারোর সামনে মুখ শোনাচ্ছেন, আপনি আমার কথা তো, আমার ছবিটা আপনার চোখের সামনে ভেসে উঠবে, জালি আসগর সাহেব কথা এটা। তো রসুল কে সালাম দেবেন, তখন রসুলের ছবিটা আপনার সামনে ভেসে উঠবে, যাতে ভেসে উঠে নামাজ পরিপূর্ণ হয়, যার জন্য নামাজে কারুর কাউকে সালাম রাখলেন না, মুস্তাফার কে সালাম নামাজের মধ্যে রেখে দিলেন, যে মুস্তাফাকে সালাম দে। আর সেই নবীকে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, কেন? মুহাম্মাদের খেয়াল এলে নামাজ নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় এটা হলো সেই আল্লাহ রাসূল বলেছেন 73 দল হবে, 72 জাহান্নামে যাবে, এক দল যাবে জান্নাতে। আমার মনে হয় ব্যাখ্যাটা সেই 72-এর একের। ঠিক বললাম না ভুল বললাম? এটা আমাদের ব্যাখ্যা নয়, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা নয়। যিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, এটা এই 72-এর একের ব্যাখ্যা, এটা তারেক মানাওয়ারের কথা, 72-এর একের ব্যাখ্যা। এই ব্যাখ্যা খবরদার মানবেন না, অনুরোধ করছি একটু শুনিয়ে দি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে কিনা একসাথে? হ্যাঁ,
আল্লাহ রসুলকে কি করলেন জানেন? বেহেশতে থাকাকালীন বামাজি আল্লাহ নিষেধ করলেন, লা তাকরাবা হাদিহি শাজারা, অমুক গাছের ফল খাবে না, খাবে না, খাবে না। আদম নবী শয়তানের ধোকায় পড়ে ফল খেয়ে ফেললেন, জান্নাতি পোশাক নেমে গেল। মা হাওয়া কাল্লা জিদ্দায় নামালেন, মা হাওয়াকে জিদ্দায় নামালে আদম আলা নবী গিনা আলাইহি সালাতু ওয়াসসালাম। কাল্লা নামালেন কোথায়? শরম দ্বীপে নামালেন, হিন্দুস্তানের জমির শরম দ্বীপে নামালেন। ওই শরণদ্বীপে নামানোর পর বামাজি শরণদ্বীপে নামালেন, এক রেওয়ায়তে আদম নবী 200 বৎসর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন, আরেক রেওয়ায়তে 300 বৎসর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। আদম নবী কাঁদছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ আল্লাহ, নফসের উপর জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি রহম না করো, আমি ধ্বংস হয়ে যাব, আমি আদম বরবাদ হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করছেন 300 বৎসর ধরে, আল্লাহ কি আদম নবীর দোয়া শোনেন না? ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ সব শোনেন, সব দেখেন, আল্লাহ সব শুনছেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। ফোন করছি, ফোন করছি মোবাইলে, এতদিন ফোন করেছি, এবার ফোন করছি, হ্যালো, যেখানেই ফোন করছি বলে হ্যালো, মোবাইলে বলছে আধার কার্ড লিংক করো, হ্যালো আধার কার্ড লিংক করো, এলে কি রে বাবা। আমি বললাম, বাবা এইরকম করে কথা আসছে কেন, আধার কার্ড লিঙ্ক করো? ছেলেটি বলল, হুজুর বুঝেন না, এখন সরকার আইন করেছে আধার কার্ড লিঙ্ক করতে হবে, লিঙ্ক না করলে কিছুদের মধ্যে আপনার লাইন কেটে দেবে। আপনাদের আধার কার্ড লিঙ্ক করেননি? সবাই করেছে? লিঙ্ক যারা করে না তাদের যোগাযোগ বিচ্ছিন্ন, যোগাযোগ হবে না। এবার আমাকে বললো কি করতে হবে, একটা মেশিন নিয়ে এসে আঙ্গুলের ছাপ টাপ নিল, নিয়ে কি আধার কার্ডের নাম্বার ওতে দিয়ে দিল, কি করলো, কি করলো জানিনি, বা স্লিং হয়ে গেল, বলে লিং আর লাইন কাটবে না। তাই বলে হ্যাঁ, আদম নবী দোয়া করছেন, আল্লাহ নফসের উপর জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আল্লাহ শুনছেন, শুনে বলছেন, আদম রে দোয়া কবুল হবে না, সারা জিন্দেগি যদি এইভাবে দোয়া করিস, আমি আল্লাহ শুনবো না, শুনবো না। তাহলে আল্লাহ কি করব? আল্লাহ বলছেন, আদম রে কার্ড লিঙ্ক কর, আধার কার্ড লিঙ্ক কর। এটা আমাদের যেটা লিঙ্ক করলাম আধার কার্ড, আল্লাহ বলছেন আরেকটা কার্ড, আদম রে একটা কার্ড দোয়াতে লিঙ্ক কর, তুমি তোর দোয়া মঞ্জুর হবে, তবেই তোমার দোয়া কবুল হবে আল্লাহর কাছে। আল্লাহ গো ওই কার্ডটার নাম কি বলো? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ওই কার্ডের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর দেখ দোয়া কবুল হচ্ছে কিনা। এবার আদম নবী দোয়া হচ্ছে, দেখেন 300 বৎসর দোয়া তো শুনলেন তো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা 300 বৎসরের দোয়া। এইবার এইবার দোয়া শুনুন, এইবার দোয়া, اللهم اغفر لي وتقبل توبتي بحق محمد النبي آخر الزمان رواه البيهقي.
দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নাবিয়্যি আখিরিজ জামা রাওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফের হাদিস, আদম নবী বা দোয়া করছেন, রব্বুল আলামিন আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, আদম রে আমার নবীকে চিনলি কিভাবে, আমার নবীকে চিনলে কিভাবে, আল্লাহ আমি চিনেছি কিভাবে চিনলে? ওই আদম নবী বলছেন, আমি যখন বেহেশতে পড়েছিলাম আল্লাহ তুমি আমাকে রূহ দিলে বডির ভেতরে, আমি যখন জীবিত হলাম মাকতুবান ফিল আরশিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরশের চৌকাঠে যেদিকে তাকিয়েছি তোমার নামের সাথে মুহাম্মাদের নামটা সংযুক্ত লেখা দেখেছি। সেই থেকে মুহাম্মাদকে চিনেছি। আল্লাহ বলেন, যা আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করেছিস, তোর দোয়া মঞ্জুর হয়ে গেছে, আমি কবুল করে তোর খাতা ক্ষমা করে দিলাম। তাহলে মাধ্যমের দরকার আছে কি নেই কথা বলেনি, যারা বলছে সরাসরি আল্লাহ, সরাসরি আল্লাহ, আচ্ছা সরাসরি কেমন করে আল্লাহ? আচ্ছা বলুন রুজির মালিক কে? জোরে বলুন আল্লাহ। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। বাঁচানোর মালিক কে? আব্দুল জব্বার রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ একজন বাচ্চা ছেলে, আমার একটু বোঝাবেন, ওই হামাগুড়ি দিয়ে ওই নামতে গিয়ে একটা পুকুর খাল ছিল, খালে পড়ে গেছে। আব্দুল মজিদ দেখতে পেয়ে ছুটে গিয়ে, আব্দুল জব্বার দেখতে পেয়ে ছুটে গিয়ে তাকে কোন রকম করে তুললো, আর একটু দেরি হলে ছেলেটি মারা যেত। ছেলেটিকে বাঁচালো কে? আপনারা খোলা কথা না বলার জন্য মানুষ কিন্তু বিভ্রান্তি হয়েছে। আপনারা যদি কথাটা খুলে বলতেন তাহলে মানুষগুলো বিভ্রান্তি হতো না, এটা দোষ আপনাদের। পুরো কথাটা খুলে বললে আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহ বাঁচিয়েছে, কিভাবে বাঁচালো বলবেন না, আব্দুল জব্বার ওই তার বান্দার ওসিলায় ওই বান্দাকে আল্লাহ ওই সময় ওই জায়গায় পাঠিয়ে ওই বান্দার মাধ্যমে আল্লাহ বাঁচালেন। মাধ্যমের দরকার আছে কিনা, এই জোরে বলো না কত, এরা মাধ্যম ছাড়াই পৌঁছাবে বলছে, এটা কোন দল কথা বলে? এটা কোন দল? সমাজ ছাড়া তো না, এটা আবার কোন কথা বলছে? সমাজ ছাড়া সমাজে তো ওদেরই, ওরাই থাকবে সমাজে, যত অশ্লীল কাজ করবে সেই সমাজে মিশে থাকতে পারবে, ঠিক কিনা জোরে বলো? ভালো কাজ করলে সমাজে তার এক পয়সা মূল্য নেই, সমাজ ছাড়া নয়। এটা বলো ওটা বাহাত্তরের এক, এই জোরে বলো ওটা কিসের? বাহাত্তরের এক, মাধ্যম ছাড়া পৌঁছবে? আস্তাগফিরুল্লাহ আজিম, কি বলে আমার তো বুঝে আসে না। হ্যাঁ রাসূল বাদ দিয়ে আল্লাহ আল্লাহ, আমি বোঝাচ্ছি একটা একটা করে। ওয়ারাফানা লাকা যিকরাকে তাফসীর করে দেখুন ইমাম ইবনে আতার কাউল, দুইটি কাউল। আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, এ হাবিব আপনার জিকির আপনার খাতির আমি আল্লাহ বুরন্দ করে দিলাম। আল্লাহ বলেন, এ হাবিব আপনার জিকির আপনার খাতির আমি আল্লাহ উঁচু করে দিলাম। আল্লাহ নবীর জিকির উঁচু করলেন, আল্লাহ তার রাসূলের জিকিরকে বরন্দ করলেন, উঁচু করলেন, উঁচুটা কিভাবে করলেন, উঁচুটা কিভাবে করলেন,
ইমাম ইবনু আতার কওল হলো, বাবাজি উঁচুটা কিভাবে করলেন? জানতো তামামাল ঈমানি বিযিকরি মাআক ওয়া রাফা'না লাকা যিকরাকাত তাফসীর ওয়া রাফা'না লাকা যিকরাকাল তাফসীর। বাবাজি জানতো তামামাল, আল্লাহ বলছেন আমি আমার হাবিবের জিকির উঁচু করলাম। কিভাবে, কোন কৌশলে উঁচু করলেন, কোন কৌশলে, কোন কায়দায় উঁচু করলেন, বলন্দ করলেন? ভাইরা আমার, বাবাজিরা ওয়া রাফা'না লাকা যিকরাকাত তাফসীর করতে গিয়ে ইমাম ইবনু আতার কওল হলো, বাবাজি জানতো তামামাল ঈমানি বিযিকরি মাআক, আমি আল্লাহ ঈমানকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ বলছেন আমি ঈমানকে পরিপূর্ণ করে দিলাম। কিভাবে পরিপূর্ণ করলাম, ঈমানটাকে পরিপূর্ণ কিভাবে করলাম? আল্লাহ বলছেন তাওহীদের সাথে রিসালাতকে জুড়িয়ে, তাওহীদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদ, তাওহীদের সাথে রিসালাত হলো মুহাম্মাদুর রাসূল। আল্লাহ বলছেন তাওহীদের সাথে রিসালাতকে জুড়িয়ে আমি আল্লাহ ঈমান পরিপূর্ণ করে দিলাম। তাহলে তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাত। তাহলে আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি, আব্দ বান্দা, দুটো যখন আলাদা হয় তখন একটা গ্রামারের কায়দা হলো, আরবি গ্রামারের কায়দা হলো, মাঝখানে একটা ওয়াওয়াতিফা আসে, ওয়াওয়াতিফা আসবে। তাহলে ওয়াওয়াতিফা এলে এর অর্থ কি হবে, এদিকে তাকান, কিভাবে হবে? তাহলে হওয়া দরকার ছিল কায়দা অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হওয়া দরকার ছিল আরবি গ্রামারের কায়দা অনুযায়ী। কিন্তু আল্লাহ কি করলেন, তাওহীদের সাথে রিসালাতকে যখন জোড়াচ্ছেন ওয়াওটা আসার দরকার ছিল, আল্লাহ ওয়াওটাকে সরিয়ে দিয়ে রিসালাতকে তাওহীদের সাথে জুড়িয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না, পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে নিজের সাথে জোড়াচ্ছেন। আর এই মৌলভী বাংলাদেশের ব্যাপক মৌলভী বলছে আল্লাহর নাম উপরে নবীর নাম নিচে, আল্লাহ মুস্তাফাকে জুড়াচ্ছে, এ মুলবিরা মুস্তাফাকে সরাচ্ছে। আচ্ছা বলুন, সৌদি আরবের জাতীয় পতাকা, পতাকার চিহ্ন কি বলুন তো দেখি, এক্স বলছে, তোমরা বলো না বাবু কি ছিল, কেউ জানে না। সৌদি আরবের পতাকায় একটা চিহ্ন আছে, তালোয়ারি, তালোয়ার, দুইটা তালোয়ার আছে না, তালোয়ারের টাকায় আছে দেখবেন চিহ্ন, কিসের তালোয়ার, ছুরি গোছু অস্ত্র দুইটি, তালোয়ারি ফটো আছে, এরকম ছবি আছে, আর তার উপরে লেখা আছে দেখবেন, কখনো দেখবেন নেট খুলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না? তাহলে কি হলো, তাহলে জাতীয় পতাকায় একসাথেই লেখা আছে, আলাদা নয়। তাহলে কত বুঝতে পেরেছেন, ওটা বাদ দেওয়া যাবে না, একসাথে আল্লাহ জড়িয়ে দিয়েছেন। আল্লাহর কাজ মুস্তাফাকে জোড়ানো, আর আপনাদের কাজ, আমাদের বান্দার কাজ মুস্তাফাকে কি করা, আলাদা করা। তাই তো দেখছি এখন ইমাম সাহেব দোয়া করছে, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে বলবে, পরে বলবে, খাওয়ার পরে বলছে, খাওয়ার পরে কি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ চিনেছে না, রাসূল চেনে না। ভাই রামায়ণ বাবা জি রাম শুনুন, তাফসীর ইবনে হাতিম খুলে দেখুন, তাফসীর ইবনে হাতিম খুলে দেখুন। ভাই আমার বাবা জিরা, আল্লাহ বলছেন লা উযকারু বান্দারে, আমার জিকির করবি না, করবি না, করবি না, করবি না। আল্লাহ বলছেন বান্দারে আমার জিকির করবি না, করবি না, করবি না। আল্লাহ জিকির করতে, তার জিকির করতে নিষেধ করলেন।
আজ থেকে আল্লাহ জিকির করবেন না, আল্লাহ মানা করেছে। বাবাজি আমার মেদিনীপুরে এক পীর সাহেব আছেন, তিনি বলছেন খবরদার মুরিদেরা নামাজ পড়বে না। মুরিদদের বলছে নামাজ পড়বে না, আমি পড়িনি, তোরাও পড়বি না। তখন মুরিদ বলছে হুজুর, মুরিদ হতে গেছে যে বলছে হুজুর, আল্লাহ তো নামাজ পড়ার কথা বলেছেন, এক ধমক দিয়ে বলছে ব্যাটা আমার থেকে বেশি জানিস, আল্লাহ নামাজ পড়তে বলেছেন ওটা পেয়েছিস, আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছেন ওটা পাসনি। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাহ, হে বিশ্বাসীরা নামাজের ধারে বাড়ে যাবে না, নামাজ পড়বে না। আল্লাহ নামাজ পড়তে কোরআনে নিষেধ করেছেন। কোরআনে নিষেধ করেছেন, নিষেধও আছে, যেমন আদেশও আছে নিষেধও আছে। এবার কখন, ওটা কোন সময়, কোন ক্ষেত্রে, ওটা আর বলবে না, বললে ধরা পড়ে যাবে। ওটা বলবে না। হুজুর বলছেন নামাজ পড়বে না, তার বহু মুরিদ আছে, বহু মুরিদ আছে, বলছে এখন এখন তো ওই মুরিদের পীরটা মারাও গেছে আমাদের মেদিনীপুরে, এখন ওই পীরের মুরিদ এখন দেখছি না, তার দল বেশি দেখছি, সবাই যাচ্ছে ওখানে যাচ্ছে। সেদিন একজন বলল যে হুজুর আমার একটা আমার মুরিদ হওয়ার একজনের কাছে মুরিদ হওয়ার খুব শখ ছিল, আমি কার কাছে, আমাকে নাম বললো অমুক, আমি আর নাম বলছি না, বলে অমুক, আমি বললাম অমুকের কাছে কেন, অমুক অমুক পীরের নাম হলো, পীরের নাম বলবো না, তো এক কথা বলি পীরটা হলো নাম করা মাসুর পীর, পীর হলো লাড্ডু পীর। আপনাদের ভাঙড়ে ঘড়ি পীর ছিল, ঘড়ি পীর কত পীর আছে এখন, ঘড়ি পীর এখনো আছে, ওটা আবার হুজুরদের সাথে আবার বাহাস করবে বলছে, কি বলে দেখছো তো, কারবার দেখছো, এইটা লাড্ডু পীর বলে আমার লাড্ডু পীরের কাছে মুরিদ হওয়ার খুব শখ ছিল। আমি বলি হঠাৎ লাড্ডু পীরের কাছে মুরিদ হওয়ার শখ গেল কেন, বলে হুজুর ওখানে নামাজ রোজা কিচ্ছু নেই। কত সুবিধা মানুষ এখন চাচ্ছে যে সবার নামাজ রোজার ভালো লাগে না, ইসলামে পর্দা করো, অমুক করো, তমুক করো, বেঁচে চলো, হারাম থেকে বাঁচো, সুদ থেকে বাঁচো, এত বাঁচা যাবে না হুজুর, সরল রাস্তা বলেন তো দেখি, সব খাবো দাবো নামাজও পড়বো ব্যস যা হোক, আর নামাজ না পড়লে আরো ভালো সেটা রাস্তা করে বলে দেয়। এই পীরের মরি ভাবেন সুবিধা আছে, নামাজ রোজা নেই দিচ্ছে, পীর বলছে মরিদকে বাবা আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছেন, লা তাকরাবুস সালাহ, হ্যাঁ নামাজ পড়তে এত কষ্ট, আমাদের সিলসিলা দেখেছি আমি, আমাদের সিলসিলার মধ্যে দেখেছি পুরোপুরা সিলসিলা সব ভালো, আপনাদের সবটা ভালো আছে, একটা জিনিস কিন্তু কমি আছে, এটাকে আপনাদের স্বীকার করতে হবে, সেটা হলো নামাজ আমরা পড়িনি অধিকাংশ, নামাজের কমিটা আমাদের দুর্বলতা আমাদের মধ্যে আছে। যদি আমরা যদি সিলসিলার মানুষ যদি ঠিকভাবে পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তো, তাহলে অন্য এনটি গ্রুপরা মসজিদগুলি দখল করতে পারতো না, কথা কি ঠিক বললো, লাড্ডু পীরের দরকার, উনি বলছে আমার লাড্ডু পীরের দরকার, আমি ওটা আমি বলছি আমাদের সিলসিলার কথা বলছি, আমি বলছি আমাদের মুরিদেরা দেখেন আর যদি মসজিদে যেত অন্য গ্রুপরা মসজিদ গুলি দখল করতে পারতো না, আমরা নেই, তারা মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, দাওয়াত দিচ্ছে, আর তারা মসজিদ গুলি সব দেখুন তাদের হাতে, এটাই বোঝাতে চাচ্ছি। নামাজ পড়েন মা বোনেরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়বেন না, নামাজ ফরজ। আল্লাহ নবী তিনটি জিনিস বেশি ভালোবাসতেন, তার মধ্যে বাবাজি নামাজ,
আল্লাহ নবী নামাজ ভালোবাসতেন, আপনারাও নামাজ ভালোবাসবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। এই ছেলেরা রাজি আছো বলো, বলো না ছেলে রাজি আছো? কবে থেকে পড়বে কথা বলি, কবে থেকে পড়বে নামাজ? মাশাআল্লাহ, ফজর থেকে খুব ভালো লাগলো, ইশা তো চলে গেছে, এবার ফজর থেকে আমরা নামাজ শুরু করব। কারা কারা নামাজ পড়বেন হাত তোলেন, নারায় তাকবীর, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বেন হাত তুলে, লিল নারায় তাকবীর, হাত তুললেন না কেন, পড়বেন না? আল্লাহ আমি বলছি যারা নামাজ পড়বেন হাত তুলেন, হাত তুলেন নারায় তাকবীর, কি করবেন, কিসের হাত তুললেন? মা বোনেদেরকে বলছি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ ছেড়ে দেবেন। ভাই আমার আল্লাহ বলছেন নামাজ পড়ো, পড়তে বলেছেন 82 জায়গায়, এক জায়গায় আল্লাহ বললেন নামাজের ধারে পারে যাবে না। কেন বললেন? কোন সময়? ও আন্তুম সুকার, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে পারে যাবে না। তখন যেতে মানা করলেন, নেশাগ্রস্ত অবস্থা, আপনাদের নেশা পেশা করেন নি তো? নারায়ণপুরে এখানে এসব নেই আছে, এখানেও সব রকমই আছে, মানে অল্প আছে, অল্প থেকেই আবার বেশি হবে। যারা নেশা ধরেছে তারা একদম বরবাদ, শেষ হয়ে গেছে, নেশা করবেন না, অনুরোধ করছি ছেলেরা, হারাম। ভাইরা আমার বাবাজিরা শোনা, সুতরাং বাবাজি বাবাজি, কোরআনে আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়তে নিষেধ করেছেন, কখন? নেশাগ্রস্ত অবস্থায়। তা আল্লাহ বলছেন আমার জিকির করবি না, নিষেধ করেছেন, অন্য জায়গায় করতে বলেছেন, এখানে নিষেধ করছেন, লাউযকারু, ওরে বান্দারে আমার জিকির করবি না, করবি না, করবি না, করবি না, কখন, কখন করবো না? আল্লাহ বলছেন ইল্লা যুকিরুতু মাই, আমার জিকিরের সাথে সাথে আমার হাবিবের জিকির যদি না হয় ওই জিকিরের পারমিশনই নেই। জোরে বলুন, আমার জিকির যখন করবি, আমার জিকির করবি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার জিকির হচ্ছে, আমার জিকির যখনই করবি স্মরণ রাখবি, আমার জিকিরের সাথে সাথে ইল্লা যুকিরুতু মাই, আমার হাবিবের জিকিরও যেন হয়। এই জন্য আল্লামা বসিরহাটি হুজুর বলেছেন, ও ও জিকির না নাফিস মাতে জিকির যখন করবেন, ও মা বোনেরা যখন জিকির আজকার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলেন, আমার আল্লাহ বলছেন ওটা আমার জিকির নয়। ইসবাতে মুজাররা যখন করবে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কেউ নেই, এই জিকির করবেন, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহটাও বলবেন, রসুল ছাড়া জিকির জিকির নয়, রসুল ছাড়া নামাজ নামাজ নয়, আরো জোরে, রসুল ছাড়া হজ হজ নয়। সব সেই নবীকে আল্লাহ বাদ দেননি, আর আপনারা বাদ দিচ্ছেন, বলেন গায়রুল্লাহর নাম লেখা থাকলে ওটা মসজিদ নয়, মন্দির, গির্জা, ফাজলামো করতে জায়গা পাও না। শেষ, ওয়াহাবিরা গ্রাস করে দিয়েছে, ওয়াহাবিরা সব গ্রাস করে দিয়েছে। আপনারা জানেন না, এই সৌদি থেকে যেখান থেকে ইসলাম শুরু হয়েছে ওখান থেকেই শেষ হবে, ঠিক কিনা? জোরে বলুন, ওখান থেকেই শেষ হবে। ওদের যে অবস্থা, আপনারা যারা প্রতিদিন যারা পেপার পড়ে খবর শোনেন, খবর রাখেন, তারা বলতে পারবে তাদের অবস্থা। আমি আর বলছি না, আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে, আল্লাহ হেফাজত করে।
আল্লাহ হেফাজত করে, সেসব কথা আমি আর এখানে বলতে চাচ্ছি না। ভাইরা আমার বাবাজিরা খুব সাবধান, খালি একটু বলতে পারছি না, একটু বাধা আছে যে আমাদের লাগাম লাগানো আছে, না হলে সব বলে দিতাম, সব বলে দিতাম, একটু বাধা আছে যে লাগাম লাগানো আছে। কেন আহারে আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি মদিনাকে ভালোবাসি, আল্লাহ নবী মদিনাকে বড় ভালোবাসেন, ভালোবাসেন। আল্লাহ নবী কি বলেছেন হাদিস শরীফ আমি পেয়েছি, হাদিস শরীফ একটা হাদিস শরীফ পাওয়ার জন্য আমি কিছু বলছি না, হাদিস শরীফ বাবা জি নবী বললেন, লা ইয়াকতাউ শাজারুহা, মদিনার গাছের পাতা কাটা যাবে না। মদিনাকে তো খারাপ দূরের কথা, মদিনা শরীফের গাছের পাতা কাটা যাবে না। হাদিস শরীফ, আমি রসূলুল্লাহ মদিনাকে বড় ভালোবাসি, আমি রসূলুল্লাহ মদিনাকে বড় ভালোবাসি, আমার নবী বলছেন লা, সুতরাং মদিনাকে বড় ভালোবাসি, লা ইয়াকতাউ শাজারুহা, মদিনার গাছের পাতা কাটা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এক ব্যক্তি বলল আমি মদিনার, বলল মদিনা এক ব্যক্তি মদিনায় বাবাজি দই দিয়েছে খেতে, দইটাকে টক বলল, ওই রাত্রিতে স্বপ্ন দেখছেন আল্লাহ নবী বলছেন মদিনার দই যদি টক হয়, যেখানে যেখানে দই বৃষ্টি ওখানে চলে যাও। মদিনার টক দই এটাও বলা যাবে না, মদিনার গাছের পাতাও কাটা যাবে না, যদি কাটেন কি হবে? আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল বলেন, লানাতুল্লাহি ওয়াল কাযিবিন, মদিনার গাছের পাতা যদি কাটেন তার উপর বাবাজি জিব্রিলের লানত, রসুলুল্লাহ লানত, তার উপর আল্লাহ লানত। আমরা কিছু বলতে পারছি না, লাগাও লাগানো আছে, তাহলে যে কীর্তিকলাপ হচ্ছে, যারা থাকে তারা বলতে পারবেন ভালো, ওখানে যারা থাকে। ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, তাই আমি বলছিলাম, তাই আমি রসুল, তাই বলছিলাম বাবাজি রসুল ছাড়া তো বাঁচার কোনো রাস্তা নেই। তাই আমার ইমাম বুখারি, কিতম ইমাম বুখারি বুখারি শরীফের মধ্যে লিখছেন, কি লিখছেন, কবরের বাবাজি কবরের মূল প্রশ্ন হলো একটা, এই জন্য বাবাজি আমি বলছিলাম নবীকে চেনার উপর জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে কিয়ামতের দিন। নামাজ রোজা করে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না, আমার নবীকে চেনার উপর জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে কিয়ামতের দিন, নামাজের উপর নয়। শুনেনি হাদিসটা, কিয়ামতের দিন যে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে, ওটা আপনি নামাজ পড়েছেন কি পড়েননি, এটা এটার উপর নিয়ে নয়, নবীকে চেনার উপর। যে নবীকে চিনল সে জান্নাতি, যে রসুলকে চিনল না সে হলো জাহান্নামী, তার ঠিকানা জাহান্নাম। একটু হাদিসটা বলি, সেই বুখারি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اودي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرع نعالهم اعطاه ملكا فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل بمحمد صلى الله عليه وسلم فاما المؤمن واشهد انه عبد الله ورسوله فيقال له انظر الى مقام
مقعدك من النار قد ابدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا أدري كنت أقول ما يقول الناس رواه البخاري كتاب الجنائز ما جاء في عذاب القبر جري جري برون হাদিসটা শোনেন, মা বোনের একটু শোনেন। মৃত্যুর পর আপনার জানাজা করে যখন আপনার লাশকে নিয়ে কবরে শুয়ে চল্লিশ কদম আসা হয়, আতাহু মালাকান ফায়ুকাইদানিহি ফায়াকুলান, দুই ফারিস্তা মুনকার নাকির কবরে হাজির হয়। হাজির হয়ে কি করে জানেন, ফায়ুকাইদানিহি ফায়াকুলান, ওই মাইয়েতকে তুলে বসানো হয়। বসানোর পর কি বলা হয়, সর্বপ্রথম প্রশ্ন, মা কুনত তাকুলু ফি হাযা রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কবরে দেখানো হবে, দেখিয়ে বলা হবে ইনার সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা দুনিয়ায় কি ছিল বল, কিভাবে চিনতিস ইনাকে বল, রাসূল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, একটাই প্রশ্ন হবে, বল কি জানতিস ইনার সম্পর্কে। তখন এবার ফাম্মাল মুমিন, যে মুমিন হবে, মুমিন যে রাসূল ছাড়া কিছু বোঝে না, যে মুমিন হবে সে কি বলবে জানেন, উত্তর দিয়ে দিবে, ওয়া আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ইনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। যেই বলে দেবেন, বলার পরে এবার কি বলা হবে জানেন, ফেরেশতা বলবে, যাক নবীকে চিনে নিয়েছিস, দেখেন নবীকে চিনেছিস, সঠিক উত্তর দিয়ে দিলি তো, চিনলি বলে তো উত্তর দিবি, আরে চিনল বলে তো উত্তর দিল সঠিক, দেখ রাসূল চিনে নিয়েছিস, ফেরেশতা বলতে থাকে, ফায়াকুলু লাহু উনজুর ইলা মাক্বাদিকা মিনান নার ক্বাদ আবদালাকা আল্লাহু বিহি মাক্বাদান মিনাল জান্নাহ, দেখ তোর ঠিকানাটা জাহান্নামের, জঘন্য ঠিকানাটা দেখ কি অবস্থা ছিল। সঠিক উত্তর দেওয়ার জন্য রাসূলকে চেনার কারণে ওই জাহান্নামটা জান্নাতের দ্বারায় আল্লাহ বদলে দিয়েছেন, একটু জোরে বলা যাবে না, নবীকে চেনার উপর জান্নাত জাহান্নামে ফয়সালা হবে, ওই জাহান্নাম ঠিকানা ছিল নবীকে চেনার কারণে জাহান্নামটা বদলে গেল জান্নাতে। সেই বুখারী বলছি, এই কি বলছো, কথা বুঝতে পারছেন না, তাহলে নবীকে চেনার উপর তখন ফেরেশতা বলবে, ফেরেশতা বলবে ওয়াম্মাল মুনাফিক ওয়াল কাফির, মুনাফিক কাফেরকে বলবে, মা কুনত তাকুলু ফি হাযা রাজুল, নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এবার মুনাফিকরা কি বলবে জানেন, মুনাফিক যারা বলে আল্লাহ আল্লাহ করো নবী নবী নয়, নবী নবীর কথা সহ্য করতে পারে না, এরা মুনাফিক। ওই মুনাফিকরা বলবে লা আদরি লা আদরি লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি জানি না জানি না, তবে এতটুকু জানি উনি আমাদের মতো মানুষ, এই আমাদের মতো মানুষ যেই বলবে আযাব শুরু হয়ে যাবে, তার আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। সেই বুখারী, আমি অনুরোধ করব মা বোনেদেরকে, নবীকে চেনার উপর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, মুস্তাফাকে চিনুন, যদি মুস্তাফাকে চিনে নামাজ রোজা করেন আল্লাহর কসম এদিকে মরবেন ওদিকে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে, আর মুস্তাফাকে না চিনে সারা জিন্দেগী যদি মসজিদে যদি কাটিয়ে দেন, চিন্তায় কাটিয়ে দেন সারা জীবন, যদি লাইফ চিন্তা দিয়ে যদি আপনি থাকে সারা জিন্দেগী যদি আপনি আপনি আপনার ইবাদতে কাটিয়ে দেন, যদি মুস্তাফাকে না চিনে আল্লাহর কসম আপনার ওই আমল ইবাদত আল্লাহর কাছে এক পয়সার মূল্য নেই, ওই ইবাদত যে ইবাদতে রাসূলকে চিনলেন না। সুতরাং নবীকে চেনার উপর জান্নাত জাহান্নামে ফয়সালা হবে, তাই বলবো মুস্তাফাকে চেনার চেষ্টা করুন, মহব্বত করুন, ভালোবাসুন, আকীদা ঠিক রেখে নামাজ রোজা করুন, হারাম বর্জন করুন, হালাল ভক্ষণ করুন, আর ওলিদের সাথে সম্পর্ক ভালো রাখুন। বাবাজি কেন, কুনু মাসাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা সঙ্গী হয়ে যাও, কিয়ামতের দিন ওলিরা আপনার হাত ধরে
আপনাকে জাহান্নাম থেকে বের করে আনবে। সেগুলিদের সাথেও ফুরফুরার মুজাহিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা মতাদর্শের উপর ইস্তেকামত থাকবেন, মজবুত থাকবেন, কায়েম থাকবেন। অনুরোধ করে বলছি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন নবীর সামনে একবার সালামের আজরানা আদরের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমিন। محبتِ وحی و سکینہ نور سے معمور سینہ مشک سے بہتر پسینہ یا نبی سلام واجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا نبي نامو او پیارا سب کچھ ہے تیرا سہارا عرش پہ حق نے پکارا سچ پیغم برو ہے اے ہمارا یا نبی یا حبیب سلام বাবাজি, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নবরাল্লাহু মারকাদা আব্বা হুজুরের সবরে শানি
ধার্য তারিখ তথা মাদ্রাসা মাদানিয়া আহমাদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক ইসালে সওয়াবের ধার্য তারিখ দাওয়াত দিলাম যাবে। সিলসিলার প্রতিষ্ঠান না থাকলে সিলসিলা বাঁচবে না। আমি আপনাদের অনুরোধ করব, হাতে ধরে বলব, আপনাদের এলাকা থেকে দুই একটা সন্তান আমাকে দিন, প্রতিষ্ঠানে দিন, আলেম করুক, হাফেজ করুক। গরিব অসহায় ছেলে যদি থাকে, একদম গরিব ছেলে, এতিম ছেলে বাপ মানে, এইরকম ছেলেকে পড়াতে পারছেন না, আমাকে দিন, প্রতিষ্ঠানে রেখে মানুষ করব। আর বাবাজি ওই প্রতিষ্ঠান সিলসিলার প্রতিষ্ঠান না থাকলে বাবাজি সিলসিলা বাঁচবে না। আমি আপনাদেরকে বলবো দোয়ার শেষে ওই মেদিনীপুর মাদ্রাসা মাদানিয়া আহমাদিয়া তাজবিদুল কোরআনের জন্য আমি খুশি হব, আমার হাতে 10 টাকা নজরানা না দিয়ে, 20 টাকা নজরানা আমাকে না দিয়ে আমি বলবো প্রতিষ্ঠানের জন্য মুসাফা করে যার কাছে যা আছে যদি থাকে আপনি একটু দিয়ে শরীক হয়ে যাবেন। মাদ্রাসা বাঁচলে দিন বাঁচবে, এই মন মানসিকতা মুজাদ্দেদুজ্জামানের ছিল, এই মন মানসিকতা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নজরুল্লাহ মারকাদার ছিল। ওই মন মানসিকতা নিয়ে প্রতিষ্ঠানের খেদমত করছি, আপনাদেরকে বলবো 10-20-50 যার কাছে যা আছে মুসাফা করে দোয়ার শেষে মুসাফা করে আওলাদের রাসূলের হাতে একটু প্রতিষ্ঠানের জন্য দিয়ে একটু দোয়া নিয়ে যাবে। আর নিয়ত করে দেবেন বাপ মা মারা গেছেন, মায়ের মুরব্বী মারা গেছেন, এটা মাদ্রাসায় দান করলে সাদকায়ে জারিয়া কিয়ামত অবধি আপনার বাপ মা মায়ের মুরব্বী কবরে পড়ে থেকে সব পেতে থাকবে, এটা সাদকায়ে জারিয়া। রাজি আছেন? এবারে না বাবা, রাজি আছেন? যার কাছে যা আছে একটু শরীক হবে। আর হুজুর কিবলার জলসায় বাৎসরিক জলসায় বা মাদ্রাসা মাদানিয়া আহমাদিয়া তাজবিদুল কোরআনে বাৎসরিক ইসালে সওয়াবের ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ বৃহস্পতিবার, অর্থাৎ আগামী 6 ও 7 চৈত্র রোজ বুধ বৃহস্পতিবার আপনাদের দাওয়াত দিলাম যাবেন। 14,000 আল্লাহর ওলিশুই আছে। আর হুজুর কিবলার একটা জীবনী আছে, হায়াতে আহমাদুল্লাহ, আল্লাহর ওলি কি করে গেছেন, সোশ্যাল কাজ কি করেছেন, কেমন পীর ছিলেন। আর পরের জেনারেশন আমাদের ছেলেরা যদি না জানে তাহলে পীরের প্রতি ভক্তি কেমন করে, শ্রদ্ধা আসবে কেমন করে। আপনি যখন আমার সম্পর্কে জানবেন তখনই তো ভক্তি শ্রদ্ধা করবে। তো আল্লাহর উলিরা পশ্চিমবাংলার তাদের কি অবদান, কি কাজ করেছেন, কোথায় মাদ্রাসা করেছেন, কলিকাতা মাদ্রাসা বোর্ড ছিল না, কে করেছেন, বিস্তারিত জানার জন্য একটা জীবনী সকলকে বলবো, একটা হাতে তুলে তুলে নিয়ে যাবেন, 60 টাকা হাতিয়া প্রত্যেকে রাখবেন, নিজে পড়বেন, বাবাজি বাড়িতে বিবিকে দেবেন, বাচ্চাদেরকে আপনি জীবনীটা তুলে দেবেন, আল্লাহর ওরির জীবনীটা তুলে দেবেন। আর বলবেন তোমরাও জেনে রাখো ফুরফুরার পীরেরা, মেদিনীপুর পীরেরা কি করেছেন, একটা জীবনী আপনি নেবেন 60 টাকা হাতিয়া, 60 টাকা একটা করে নেবেন। আর একটা কিতাব আছে মাসাইলে আরবাহ, এতে 4 প্রকারের মাসলা আছে। একটা হলো মৃত্যুর পক্ষে থেকে অন্যকে খানা খাওয়ানো যাবে কিনা, খানার শেষে তাবান দাওয়াতকারীর জন্য দোয়া করা যাবে কিনা, আর কবরে কাঁচা ডাল পোঁতা পুঁতে দেওয়া কি যাবে কিনা, মৃত ব্যক্তির কাছে কবরে কোরআন পাঠ করা যাবে কি যাবে না, এই 4 প্রকারের মাসলা এখানে রয়েছে। আপনারা যদি জানতে ইচ্ছুক হন একটা করে দেবেন 30 টাকা হাদিয়া, 30 টাকা হাদিয়া, 2টি কেদাব আছে সংগ্রহ করবেন। আসুন দোয়া হবে। দোয়ার আগে আবার বলছি আগামী 6 ও 7 চৈত্র মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে জলসা ধার্য তারিখ, দাওয়াত দিলাম যাবে। আগামী চৈত্র মাসের 3য় সপ্তাহ শনিবার হিজরি শরীফের ইসারে সব ওখানেও যাবে। আগামী 5ই কার্তিক পিয়ারডাঙ্গা শরীফের ইসারে সব জীবনের গুনাহ থেকে একবার তওবা পড়ে নে, কেননা তওবাকারী বান্দাদের আল্লাহ বড় ভালোবাসেন। তওবা করেন, পড়ুন, মা বোনেরা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, সকলে জোরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি,
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين رب العالمين সন্ধ্যার পর থেকে যে আল্লাহ এই মিলাদুন নবী জলসা কমিটি আল্লাহ মিলাদুন নবীর জলসার আয়োজন করেছেন মাবুদ রব্বুল আলামিন এই জলসার জন্য যা কিছু তাবারুকের ব্যবস্থা করেছেন এই নবীর মজলিসে যারা শরীক হয়েছেন আল্লাহ গো এবং সন্ধ্যার পর থেকে নিয়ে আমরা একত্রিত হয়ে এক জায়গায় বসে আল্লাহ সবখানা পৌঁছে দিন তমাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা শুয়ে আছে সকলের আরওয়ান পর সবখানা পৌঁছে দিন খাস করে মাবুদ আল্লাহ আমাদের পীর মুর্শিদ পিয়ারডাঙ্গা শরীফের মরহুম আব্বা হুজুর পীর কিবলার রূহ পাকের সবখানা পৌঁছে দিন খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর নও হুজুর মরহুম ছোট হুজুর পীর কিবলার আরওয়ান পর সবখানা পৌঁছে দিন খাস করে আল্লাহ আমাদের মরপি ফুরফুরা শরীফের বৈশিষ্ট্য পীর সাইফুদ্দিন হুজুর মরহুম আল্লাহ গো পীর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ হুজুরের রূহ পাকের সবখানা পৌঁছে দি খাস করে মাবুদ এই মাহফিলের আয়োজন যারা করেছেন শ্রম দিয়েছেন কষ্ট করেছেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন এবং আমরা যারা জলসা শুনতে এসে মা বোনেরা হাতখানা তুলেছি আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি মাই মুরব্বী আত্মীয় স্বজন যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন সকলের আরওয়ান পর সবখানা পৌঁছে দি সর্বদাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন আজাব থাকলে মাফ করে দি গুনার বোঝা নিয়ে শাহী দরবারে হাতখানা তুলেছি জীবনের জানা অজানা সমস্ত গুনাগুলি ক্ষমা করে দিন আইন্দা জিন্দেগি নে কামল করার মতন তৌফিক দি সব হারা করবেন না যে আছি ইমান হারা করবেন না শেষ সময় তোমার হাবিবের কলেম আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাবুদ তমাম বিশ্বের মুমিন মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করবেন আল্লাহ গো ভারতের মুসলমানদেরকে ইজ্জতের সাথে মাথা উঁচু করে চলার মতো তৌফিক দিও মাবুদ রব্বুল আলামিন রোহিঙ্গা মুসলমানদের হেফাজত করবেন আল্লাহ আল্লাহ গো জালিম জালিম যারা জুলুমকারীদেরকে আল্লাহ জাহান্নামের টিকিট করে বিদায় করে দিও মাহবুব রব্বুল আলামিন মজলুমদেরকে আল্লাহ তুমি কবুল করে নিও মাহবুব রব্বুল আলামিন আল্লাহ যা কিছু বললাম শুনলাম উভয়কে বেশি বেশি আমল করার মতো তৌফিক দি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন এক মাস ফরজ রোজা রাখার মতন তৌফিক দিও মাহবুব রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা পেরেশান হাল আছে আল্লাহ তাদের পেরেশানিকে দূর করে দিন ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতন তৌফিক দিন আল্লাহ যারা বেরোজগার হারান রোজগারের ব্যবস্থা করে দিন যে নারীদের বিয়ে সাদিও হয় না ভালো পাত্রের ব্যবস্থা করে দিন বিবাহের পর যাদের সন্তানাদি হয় না নেক সন্তান দিয়ে ওই নারীর মুখে হাসি ফুটিয়ে দিও মাবুদ অবিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার মতন তৌফিক দিন
হারাম খাওয়াবেন না, হালাল রুজিতে বরকত দিন। আল্লাহ আমাদের সন্তানদের জেহেন বৃদ্ধি করে পড়া সংযোগ পয়দা করে দিন। রব্বুল আলামিন যারা পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াবি আতা করে দিন। আল্লাহ যারা অসুস্থ আছেন বিমার আছেন আল্লাহ তাদের বিমারকে শিফায়ে কুল্লি আতা করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমরা ছোট সম্পর্ক ছোট নয়, সম্পর্ক বড়দের সাথে অলিদের সাথে। তোমার হাবিব বলেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। হাসরের ময়দানে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার পতাকা তলে সমবেত হওয়ার মতো তৌফিক দিন। যারা করেছেন শ্রম দিয়েছেন কষ্ট করেছেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে এবং যারা জলসা শোনার জন্য মা বলে আমরা এসে হাতখানা তুলেছি, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলি মেদিনীপুর প্রতিষ্ঠানের জন্য মুসাফা করে যার কাছে যা আছে না থাকলেও মুসাফা করে যান, আর থাকলে আর যারা তাবারুক পাননি, যারা তাবারুক পাননি তারা বলবেন তাবারুক আছে, তাবারুক দেওয়া হবে। আর মেদিনীপুরে সকলকে দাওয়াত দিলাম সকলেই যাবেন আল্লাহর ওলির দরবারে। 14,000 আল্লাহর ওলির হয়ে আছেন মেদিনীপুর টাউনে। বাবা ছেলেরা সকলকে দাওয়াত দিলাম সকলেই যাবে, আল্লাহ ওলির দরবারে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হ্যায় তকদীরে, ওলিদের দরবারে গেলে তকদীর চমকে যায়। তকদীর চমকাতে চান ওলিদের দরবারে যান, আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করেন। বাবা মা বোনেরা যদি পারে মেদিনীপুর প্রতিষ্ঠানে আপনার পীর মসজিদের সিলসিলার প্রতিষ্ঠানে কিছু শরীক হয়ে যান, 10-20-50 করে বাচ্চাদের হাতে পাঠিয়ে দিয়ে নিয়ত করে পাঠান। বাবা নিয়ত করে পাঠান, দাদা পীরের প্রতিষ্ঠানে নিয়ত করে পাঠান। যে নিয়তে দেবেন আপনার নেক নিয়ত আল্লাহ পুরো করে দেবেন। মা বোনেরা বাচ্চাদের হাতে পাঠিয়ে দিয়ে মেদিনীপুর প্রতিষ্ঠানের জন্য একটু শরীক হন না, সিলসিলার প্রতিষ্ঠানের জন্য একটু শরীক হন। কারেন্ট সব খাচ্ছে ওখানে দেখেন বলে দেন। Thank you.
মা বোনেরা টাকা দিয়েছেন, দোয়া করি আল্লাহ যে যা নিয়তে দান করেছেন নেক নিয়তকে পুরো করে দেন। আল্লাহ এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিন। সকলেই বলি আমিন। কেমন আছে বাবা? জীবনী শেষ হয়ে গেছে।